নমস্কার ছাদ বাহার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই মাটি তৈরি থেকে শুরু করে চারা রোপণ নিয়মিত জল সার কীটনাশক দিয়েও ঠিক মনের মতো এবছর ফুল পেলেন না গাছ বড় হওয়া তো দূরে থাক অনেক গাছ মারা গেল শীতের বাগানের পাশাপাশি আপনার বাগান করার প্রতি যে ইচ্ছে শেষ কেন এমন হলো এরকম ফুলই বা আপনি পেলেন না কেন এসব জানতে আজকের ভিডিও আজকের কোনো গাছ নিয়ে পরিচর্যা নয় এটি একটি মোটিভেশনাল ভিডিও এবছর যারা প্রথম বাগান করছেন এই তিন চার মাস ধরে টানা পরিশ্রম করেও সঠিকভাবে বা মন মতো ফুল পেলেন না তাদের জন্য এই ভিডিওটি প্রথমেই জানিয়ে রাখি যে এরকমটা হওয়ার কারণ কি এই ভিডিওতে চারটি পয়েন্ট উল্লেখ করবো আপনার প্রশ্নের উত্তর রয়েছে এই ভিডিওতে আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনিও বুঝতে পারবেন যে আপনি কীভাবে ঠকেছেন প্রথম যে বিষয় আপনি সঠিক চারা কেনেননি দেখুন এখানে যে ডায়ানথাস ফুলের গাছটি দেখছেন এবার দেখুন পাশাপাশি যে দুটি টব রয়েছে ছয় ইঞ্চির টব এবং দুটি ডায়ানথাস প্রজাতিগতভাবে আলাদা আলাদা দেখেই আপনি আশা করছি বুঝতে পারছেন দেখুন এখানে সবেমাত্র মাত্র কুঁড়ি আসতে শুরু হয়েছে এবং গাছটির চরিত্র অনুযায়ী দেখুন অনেকটা লম্বাটে কিন্তু এখানে যে গাছটি রয়েছে সেটি বেশ ঝোপালো গাছ দেখতে অনেকটা সুন্দর তাহলে এই দুটি গাছ থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে টব একই নিয়েছি একই মাটি জল সার কীটনাশক কোনোটাই আমরা ত্রুটি রাখিনি কিন্তু কি ত্রুটি ছিল এর জাত সঠিক দেয়নি অর্থাৎ এখানে রয়েছে হাইব্রিড ভ্যারাইটির ডায়ান্থাস এবং এখানে রয়েছে বিষ থেকে ধরা চারা অর্থাৎ এরকম ধরনের যে গাছ সেখান থেকে যে বীজ তৈরি হয়েছে এই বীজগুলিকে প্রপার ফার্টিলাইজেশন হয়নি অর্থাৎ এই বীজগুলিকে শোধন করা সঠিক হয়নি এরকম বীজ থেকে যে চারা তৈরি হয়েছে সেই চারাগুলি এরকম লম্বাটে এবং ফুল আসতে অনেকটা দেরি হচ্ছে অর্থাৎ আপনি যখনই চারা নির্বাচন করবেন বা কিনবেন হয়তো দামে একটু বেশি হবে কিন্তু চেষ্টা করবেন বিশ্বাসযোগ্য নার্সারি থেকে গাছ কেনার দ্বিতীয়ত আমরা পুরনো বাগানই হোক কিংবা যারা এবৎসর প্রথম বাগান করছেন এই ভুলটি আমরা কমবেশি সকলেই করে থাকি অতিরিক্ত জল এবং খাবার দেওয়ার একটা প্রবণতা তৈরি হয় অর্থাৎ আমরা ভাবি যে জল এবং খাবার যদি আমরা একটু ঘন ঘন দিই তাহলে গাছ দ্রুত বাড়বে এবং আমরা খুব তাড়াতাড়ি ফুল পাব এই করতে গিয়ে যে সমস্যায় আমরা পড়ি দেখুন গাছ বড় হওয়া তো দূরে থাক আমরা অনেক সময় দেখি গাছ মারা যাচ্ছে এবং এখানে দেখলেই বুঝতে পারবেন যে মাটি কতটা ভেজা ভেজা অবস্থায় রয়েছে এবং আশা করা যায় গাছটি অতিরিক্ত পরিমাণে জল দেওয়ার কারণে মারা গিয়েছে ঠিক একই অবস্থা দেখুন ফুল ধরে রয়েছে কিন্তু এর যে ডগা সেই ডগা পচে গিয়েছে সেজন্য এই গাছটি ধীরে ধীরে মারা যাচ্ছে অর্থাৎ আমরা যে ভুল করি দেখবেন যে ছোট্ট যে গাছ থাকে সেই গাছের যে ফ্রিডার রুট অর্থাৎ খাবার যে রুটের সাহায্যে গাছ সংগ্রহ করে সেগুলি খুবই সরু সুতোর মতন হয় এবং অনেক সময় আমরা কি করি যে একই মাপের টব পাশাপাশি দুটি টব রয়েছে কিন্তু একটি টবে দ্রুত জল শুকিয়ে যাচ্ছে আরেকটি টবে জল শুকাচ্ছে না কিন্তু আমরা যখনই খোল ভেজার যে তরল সার হোক কিংবা জল টবের মাটিতে দিই তখন যে টবটিতে মাটি শুকিয়েছে সেই গাছ দ্রুত বেড়ে যায় এবং যেখানে দেখি যে অল্প ভেজা ভেজা আছে সেই গাছগুলোতেও আমরা জল দিয়ে ফেলি ফলস্বরূপ গাছের অবস্থা ঠিক এরকম হয় অর্থাৎ ধাপে ধাপে অল্প অল্প পরিমাণে গাছে যেমন খাবার দেবেন ঠিক জলসেচ যদি নিয়ন্ত্রণ করেন তাহলে গাছগুলি খুব সুন্দর হবে এখানে আমরা জল সেচ নিয়ন্ত্রণ করতে পারিনি এবং অতিরিক্ত পরিমাণে খাবার দিয়ে ফেলেছি অর্থাৎ আপনি জেনেছেন যে সাত দিন বা দশ দিন অন্তর অন্তর গাছে খাবার দিলেই বোধ গাছ একেবারে ঝড়ের গতিতে বাড়বে কিন্তু এই ভুলের জন্য আমাদের প্রিয় গাছগুলি এভাবে মারা যায় তো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে জলসেচ নিয়ন্ত্রণ করুন এবং খাবারও অল্প অল্প ধাপে ধাপে দিন অর্থাৎ আপনার গাছ কিভাবে বাড়ছে সেটা সবচেয়ে বেশি আপনি ভালো বুঝবেন আশা করছি আগামী বছর অল্প বাগান করুন এবং এই বিষয়গুলিকে মেনটেন করুন তৃতীয়ত গাছ থেকে আমরা সঠিক সময়ে যদি ফুল পেতে চাই অর্থাৎ দেখবেন যে কম্পিটিশান লেভেলে যারা ফুল গাছ করে তারা শীতের গাছ ফেব্রুয়ারি মার্চ থেকে প্রচণ্ড কষ্ট করে সেই কম্পিটিশান লেভেলের গাছগুলো তৈরি করে তাদের সঙ্গে আপনি বা আমি কোনো রকম কোনো টক্কর দেওয়া নয় শখের বসে আমরা যে বাগান করছি এই বাগান থেকে প্রচুর ফুল পাওয়ার জন্য একেবারে সঠিক সময় অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনাকে গাছ বসাতে হবে তাহলেই আপনার গাছে ঠিক সময় প্রচুর ফুল পাবেন অবশ্যই ফার্টিলাইজার সহযোগিতা করে গাছকে বাড়তে এবং গাছে প্রচুর ফুল পেতে কিন্তু গাছের যদি নির্দিষ্ট বয়স না হয় তাহলে আমরা গাছ থেকে প্রচুর পরিমাণে কোনো মতেই ফুল পাব না আর বেশি ফুল পেতে গেলে আপনার ধৈর্য অবশ্যই থাকতে হবে কারণ গাছ বসিয়েই তার পর দিনই এরকম টপ ভর্তি ফুল আপনি পাবেন না তাই বাগান করতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে শীত মরশুমের গাছের জন্য আপনি অক্টোবরের দশ তারিখের মধ্যে যদি গাছ বসাতে পারেন তাহলে আশা করা যায় আপনি প্রচুর পরিমাণে ফুল পেতে পারবেন এই শীত শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত চতুর্থ আমরা অনেকেই দেখবেন যে গাছ বসিয়ে পরিচর্যা করছি কিন্তু আপনার অবসরে যে কোনো সোশ্যাল মিডিয়াতে বা কোনো একটি ছবি বা সামান্য একটি ছোট্ট ভিডিও ক্লিপিংস দেখে ভাবি যে আপনার গাছ বোধহয় বাড়ছে না এবং আপনি যে গাছগুলিকে দেখছেন সেই গাছগুলি এত সুন্দর এবং এত দ্রুত কিভাবে ফুল পাচ্ছে আপনারা বা আমি সবে সবে তো গাছ বসানো শুরু করছি তাহলে এই গাছগুলি কিভাবে এত সুন্দর ফুল পাওয়া যাচ্ছে অন্যের কোনো গাছ আপনি যখনই দেখছেন আপনার মনে মনে হয়তো প্রশ্ন যাচ্ছে যে আপনার গাছটি বোধহয় অনেক ছোট। কিন্তু এমনও হতে পারে আপনি যেটি দেখেছেন তার বাগানের সেটি সেরা ছবি আপনার বাগানেরও সেরকম বেশ কিছু সেরা গাছ রয়েছে যে গাছগুলি প্রচুর ফুল দিয়েছে অর্থাৎ আপনার গাছ বাড়ছে না অন্যের গাছ যে বাড়ছে এই যে প্যানিক এই প্যানিক দয়া করে করবেন না কারণ আপনি যে সময় গাছ বসিয়েছেন সেই সময় অনুযায়ী আপনার গাছটি ধীরে ধীরে বাড়ছে এ সময় অন্যের গাছ থেকে তাড়াহুড়ো করে কোনো রকম কোনো ফার্টিলাইজার বা কীটনাশক বা কোনো রকম পিজিয়ার প্রয়োগ করবেন না ফলস্বরূপ হিতে বিপরীত হবে আপনার যে বাগান করার প্রতি যে অনিহা তৈরি হচ্ছে যে আর আপনি কোনো দিন বাগান করবেন না এরকম ভাবছেন যে বোধ হয় আপনার থেকে সবাই ভালো ফুল করেছে আর আপনি পিছিয়ে পড়েছেন একদমই না আপনি যেভাবে শুরু করেছেন এবছর থেকে আগামী বৎসর যাতে আরও সুন্দর এবং কম খরচে কীভাবে বাগান করতে পারেন খুব সুন্দর ফুল করতে পারেন সে বিষয়ে ধারাবাহিকভাবে আপনাদের পাশে রয়েছি আমরা বাগানের প্রতি অনিয়া নয় আপনি একটু যত্নবান হন ধৈর্যশীল হন আপনিও আগামী বছর প্রচুর পরিমাণে ফুল পাবেন আশা করছি আপনি এই চারটি যে বিষয় অবশ্যই গুরুত্ব দিয়ে আগামী বছর আপনার ছাদ বাগান ভরে তুলবেন এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় নিয়ে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে যদি উপকৃত হন একটি লাইক দেবেন আর আমার ছাদ বাহার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার